অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আজকের পর্বে দেখা যাবে মিসকা কবির স্যারকে ফোন করে বলে যে আপনি দীপাকে পুজোতে কোনো গিফট দেবেন না, আপনি তো দিল্লি চলে যাচ্ছেন। তখন কবির স্যার দীপার জন্যে কুরিয়ারে করে গিফট পাঠায়। দীপা বাড়ির সব কাজের লোককে পুজোর উপহার দেয়, সঙ্গে তবলাকেও দেয়। তখন তবলা ভাবে যে আমাকে বাড়ির আর সকলের মতোই ভাবছে, অথচ আমাকে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে, মেয়েটা কি বোকা। তারপরেই কবির স্যারের দেয়া উপহার কুরিয়ার বাড়িতে নিয়ে আসে। কবির স্যার একটি শাড়ি দীপার জন্যে পাঠায়। সবাই শাড়িটার খুব প্রশংসা করলে সূর্য তখন রেগে যায়। তারপরে সূর্য কোনো উপহার না দিয়েই চলে যেতে চাইলে মেঘা বলে যে তুমি তো মামিয়ার জন্য উপহার নিয়ে এসেছিলে। তখন সূর্যকে সেই উপহারটা দীপাকে দিতে হয়। আমি তোমার জন্য পছন্দ করে একটা শাড়ি আর গয়না এনেছি, জানি না তোমার পছন্দ হবে কিনা।